ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা এমন কোনো প্রজেক্ট এখন পর্যন্ত নেইনি যেগুলো আমাদের জন্য মানে বার্ডেন হিসেবে ক্রিয়েট করার বা চিন্তা করার সুযোগ আছে এখন পর্যন্ত। কারণ আমাদের সবগুলো প্রজেক্টই দেখবেন যে মানে আজ থেকে আরও 15 বছর আগে যখন যমুনা সেতু চালু হয়েছিল বা আরও বড় বড় প্রজেক্টগুলো চালু হয়েছিল, সো আমরা চিন্তাও করতে পারিনি যে এগুলো রিটার্ন এত দ্রুত সময় চলে আসবে। সো আমরা দেখেছি যে বড় প্রজেক্টগুলো ইতিমধ্যে হয়েছে, যেগুলো টোল বা রেভিনিউ কালেকশন হচ্ছে যেগুলো থেকে, সেগুলো কিন্তু গভর্নমেন্টের প্রজেক্টের যে টাইম তার অনেক আগে কিন্তু তাদের ক্যাপিটাল যে কস্ট সেটা কিন্তু উঠে আসতেছে। সো আমার যেটা পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে পদ্মা সেতু বলেন বা আমাদের যে এয়ারপোর্ট যে থার্ড টার্মিনাল বা আমাদের মেট্রো রেল মেট্রোল তলটি চালু আছে, পদ্মা সেতু চালু আছে, আমাদের টানেল যেটা চালু হবে চিটাগে, এই প্রজেক্টগুলো যখন আসলে চালু হয়ে যাবে তখন এই প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু ইকোনমিক একটা কন্ট্রিবিউশন থাকবেই। এবং এগুলো কিন্তু এতদিন ছিল শুধু ইমপ্লিমেন্টেশন ফেজ, এগুলোর কিন্তু কোনো রেভিনিউ জেনারেট হয়নি একদিন, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু এখন রেভিনিউ জেনারেট করবে। এবং এটা তো মানে খালি চোখে বা যেভাবেই আপনি চিন্তা করেন এটা তো ডেফিনেটলি এটার পজিটিভ ইম্প্যাক্ট আছে। কারণ আপনার একটা প্রজেক্ট একদিন আপনি শুধু ইনভেস্টমেন্ট করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, এখন এগুলো রিটার্ন আসা শুরু হবে। সো গভর্নমেন্ট লাস্ট 10 বছরে যে বড় বড় বিগ বিগ প্রজেক্টগুলো নিচ্ছিল সেগুলোর রিটার্ন আসলে আগামী 2-3 বছরে দেখা যাবে যে এগুলোর একটা পজিটিভ ইম্প্যাক্ট ইকোনমিতে পড়বে। আর যখনই ইকোনমিতে বিগ প্রজেক্টের ইম্প্যাক্ট পড়ে তখন সেটার ইম্প্যাক্ট কিন্তু শেয়ার মার্কেটে পড়বে, আপনি বললেও পড়বে না বললেও পড়বে। তাই মনে করি ডেফিনেটলি এগুলো একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা সামনে মার্কেটে দেখতে পাবো।